হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনার পরিবারকে সঙ্গে নিয়ে যে যেখানে আছেন না কেন সুস্থ আছেন, ভালো আছেন। সিম্পল কুকিং বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালো জিরা দিয়ে তৈরি করা দুটি ফ্লেভারের অসাধারণ দুটি চা। কালো জিরা আমাদের শরীরের জন্য যে কতটা উপকারী আমরা কম বেশি সবাই জানি। কোরআনে আখ্যায়িত করা হয়েছে সকল রোগের মহাঔষধ হিসাবে কালো জিরাকে। দেরি না করে দেখে নিন এই কালো জিরাকে আমরা কীভাবে আমাদের চায়ে ব্যবহার করতে পারি। কালো জিরা দিয়ে চা তৈরি করার জন্য আমার লাগছে 2 প্যাকেট গ্রিন টি, লেবু, আদা কুচি, তুলসী পাতা, মধু, কালো জিরা এবং 2 কাপ পানি। আজ আমি 2টো ফ্লেভারের চা বানাবো, এই জন্য আমি 2 কাপ পানি নিয়েছি। শুরুতেই আমি একটা প্যান নিয়েছি, এই প্যানে এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আজ আমি এই কালো জিরা দিয়ে 2টা ফ্লেভারের চা তৈরি করব, তার জন্য আমি 2 কাপ পানি ব্যবহার করেছি। আপনারা যে কয়টা ফ্লেভার ইউজ করতে চান বা যতটুকু চা বানাবেন সেই অনুযায়ী পানি ইউজ করবেন। আমি পানিটা বলক আসা পর্যন্ত ওয়েট করছি। দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। আমি এখানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি আদাটা। আপনারা চাইলে একটা হামান দিস্তা দিয়ে আদাটাকে একটু ছেঁচেও ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরা। এখন এই সব কিছুকে আমি 5 মিনিট ধরে জাল করব। প্রতিদিনের খাবারের মেনুতে অল্প অল্প করে কালো জিরা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যাদের লিভারের প্রবলেম আছে সেই প্রবলেম সারাতেও কালো জিরা অনেক বড় ভূমিকা পালন করে। এছাড়া কালো জিরা ব্লাড সুগার লেভেল কন্ট্রোলেও হেল্প করে থাকে। কালো জিরার যে কত হেলদি গুণাগুণ এক ভিডিওতে বলা পসিবল না। চেষ্টা করবেন প্রত্যেক দিনের খাবারের মেনুতে অল্প করে হলেও কালো জিরা ব্যবহার করতে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 প্যাকেট গ্রিন টি। আমি এখানে গ্রিন টি ইউজ করেছি। আপনাদের যদি গ্রিন টি বাসায় না থাকে রেগুলার যে চা সেটাও দিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এই চা সহ আমি এটাকে আরও 2 মিনিট জাল করব। কালো জিরাকে অনেকভাবেই খাওয়া যায়, আমি তারই একটা মাধ্যম হিসাবে এটা দেখালাম আপনাদের। আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যারা চা খেতে পছন্দ করেন তারা চেষ্টা করবেন চায়ের সাথে এইভাবে কালো জিরা ব্যবহার করতে। চা খাওয়া হলো, সাথে হেলদি গুণাগুণও পেলেন। এখন আমি 3টা তুলসী পাতাকে হাত দিয়ে একদম ছোট ছোট টুকরো আকারে ছিঁড়ে একটা কাপে নিয়ে নিচ্ছি। আমি শুরুতেই বলেছিলাম আজ আমি আপনাদেরকে 2টো ফ্লেভারের 2টো চা করে দেখাবো। যার যেটা পছন্দ আপনারা সেভাবে তৈরি করে খেতে পারেন এই কালো জিরার চা। তুলসী পাতারও অনেক অনেক হেলদি গুণাগুণ আপনারা সবাই জেনে থাকবেন। চেষ্টা করবেন যেভাবেই হোক না কেন ফ্লেভারও চেঞ্জ হলো, একটু হেলদি বেনিফিটসও পেলেন খাবারের সাথে এভাবে খেয়ে নিতে। হয়ে গেল আমার তুলসী পাতা ফ্লেভারের কালো জিরার চা। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, আমার কাপটার সাইজটা একটু বড়, তার জন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখন এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই চাটা খেতে খুবই টেস্টি, আমরা বাসায় প্রায় এটা করে খেয়ে থাকি। আপনারা ভাবতে পারেন কালো জিরা মানে তিতা লাগতে পারে, একদমই তিতা লাগে না। আপনারা একবার করে খেলেই বুঝবেন এটা খুবই মজার খেতে এবং অনেক সুন্দর একটা ফ্লেভারও আসে। এখন আমি আর একটা ফ্লেভারের চা বানাচ্ছি। নিয়ে নিচ্ছি চাটা প্রথমে কাপে। এখন আমি এই চায়ের ভিতরেও মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মধু। আপনারা চেষ্টা করেন মধু ব্যবহার করতে, চিনিটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, চিনির বদলে মধুটা অনেক ভালো। মিশানো হয়ে গিয়েছে, এখন এর ভিতরে আমি মিশিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস ইউজ করেছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি একটা চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কালো জিরা দিয়ে তৈরি করা 2টি ফ্লেভারের 2টি চা। কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী একটি উপাদান, স্পেশালি এই টাইমে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য প্রত্যেক দিন কালো জিরা খাওয়া জরুরি।
আমি মাত্র একটি পদ্ধতি দেখিয়েছি কালো জিরা খাওয়ার, আশা করছি আপনাদের উপকারে আসবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্যামিলি এবং আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।